कथा धाम ग्राम विष्णु नम कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिचारुस्वामीतिना कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत वेदातस्वामीनीतिना नमस्ते शून्यवादी गौरवाणीपचारिणे निर्विशेषनवादी पश्चात्सता वंशाकपतिरुभ्य कृपा वैवच पतितान भ्यो वैष्णवे भो नमो नम जय श्री कृष्ण चैतन्य प्रभु श्री अद्वैत प्रभुनंद्रीअद्वतगदाध शिव श्री गौरवभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे अरु जुरे अरु अरुद्वि हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিলভুপাত কি জয় ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি মহামহৎসব কি রায় গৌর প্রেমানন্দে তা আমি শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের বিষয়ক কিছু আলোচনা করার প্রারম্ভে এবং প্রভুপাত স্মরণ উৎসব বিষয়ক আলোচনা করার প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমতী শিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদন স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাত অষ্টতর শত শিষ্যমা জয়প্রতা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবদ প্রণতি নিবেদন করে তার রহিত কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার শিক্ষাগুরু শ্রী শ্রীমদ্ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তা শ্রীপাদ পদ্্মে দণ্ডবদ প্রণতি নিবেদন করে তার অহিত কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং ইস্কন প্রতিষ্ঠাত আচার্য আমার পরমগুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ও বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমদ্ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদন স্বামী শিল প্রভুপাদ শ্রীপাদ পদ্্মে দণ্ডবদ প্রণতি নিবেদন করে তার রহিতী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত মঞ্চে সমস্ত সন্ন্যাসীবৃন্দ রোমাচারী ভক্তবৃন্দ এবং মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের শ্রীচরণে ধন্যবাদ প্রণতি নিবেদন করে আপনাদের রহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ তো আজকে শুভ প্রভু বলছিলেন যে উনি যখন দেখলেন শিলভক্তিচার স্বামী গুরু মহারাজ প্রভুপাদ যে ইস্কন প্রতিষ্ঠা করেছেন সে সম্বন্ধে শুনছিলেন বিদেশি ভক্তদের নিয়ে স্টার্ট করেছেন প্রভুপাত ইস্কন তো আমি যখন আসছিলাম মাইক প্রায় চলেছে চক্রভবন পর্যন্ত তখন আমি শুনে শুনেই আসছিলাম সো সুভাষচন্দ্র প্রভু ওয়াজ ডিসক্রাইবিং হাউ দি ইন দ্য লেকচার শিলুভক্তচন্দ্র স্বামী মহারাজ ওয়াজ ডিসক্রাইবিং হাও শিলপ্রভুপাত স্টার্টেড উইথ দ্য ওয়েস্টার্ন ডিসাইপলস সো অ্যাজ আই ওয়াজ কামিং দ্য মাইক গুরু করছিলেন যে যে ইস্কন তিনি তৈরি করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ যখন তিনি সেটি রেজিস্ট্রি করতে যান সেখানে যে ভদ্র ব্যক্তিগণ ছিলেন তারা গড কনশাসনেস করতে চেয়েছিলেন কিন্তু শিলপ্রভুপাত তিনি জানালেন যে না গড কনসাসনেস নয় কৃষ্ণ কনসাসনেস হবে যেহেতু গড কে গড তিনি হচ্ছেন কৃষ্ণ এটি ছিল ভক্তচর স্বাই মহারাজ বলছিলেন যে প্রভুপাত যে কৃষ্ণকেই জানাতে চেয়েছেন যে কে গড অনেক সাধারণত মানুষ গড আল্লাহ ভগবান সম্বন্ধে জানে কিন্তু কে গড আল্লাহ ভগবান কিন্তু প্রভুপাত সেটাই সমগ্র বিশ্ববাসীকে জানাতে চেয়েছেন So, Srila <clears throat> Bhakti Jaraswami Guru Maharaj was describing how, when in 1966 Srila Prabhupada was about to register the society, at that time there was a discussion whether Srila Prabhupada should put International Society for God Consciousness or Krishna Consciousness. So, Srila Prabhupada emphasized that there is some ambiguity, there is some vagueness about who is God and um, what is what God is.

গ্রন্থে তাৎপর্য আমরা অনেক অধ্যয়ন করি শ্রবণ করি ভগবৎ গীতা প্রভুপাত তাৎপর্যের মধ্যে প্রায় জায়গাতে তিনি যে কে গড আল্লাহ ভগবান সেখানে বিশেষ করে উনি প্রভুপাত জানিয়েছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র যখন প্রভুপাত বলেন যে মহামন্ত্র জপ কর বা কৃষ্ণ নাম কর তখনই প্রভুপাত তাৎপর্যের মধ্যে উল্লেখ করেছেন যে পূর্ণভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো জন্য গীতাতে আমরা দেখি ভগবান উবাচ বলা হয়েছে কিন্তু ছিল প্রভুপাত সেই ভগবানকে সর্বদা প্রভুপাত বলেছেন যে ভরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেভাবে প্রভুপাত কৃষ্ণকেই সমগ্র বিশ্বে জানাতে চেয়েছেন এবং কৃষ্ণ ভাবনাময় যাতে জগৎবাসী হয় সেটাই প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্য Srila Prabhupada's desire and mood was that the whole world should understand who God is. And when Srila Prabhupada gave his bhakti the purports, in every, practically every other purport, he would mention who is God, who is the personality of Godhead, who is Bhagavan, who is Allah. And Srila Prabhupada again and again reiterates that it is Lord Sri Krishna, the Supreme Personality of Godhead.

জগতে বিশেষ করে প্রভুপাদ যখন পাশ্চাত দেশে প্রচার করেছেন তখন পাশ্চা দেশবাসী তারা নিজেরাই যে ভুক্তা ভাব নিয়ে থাকত কিন্তু শিলপ্রভুপাত তিনি ভগবৎ গীতার শিক্ষা অনুসারে যে না কৃষ্ণ হচ্ছেন একমাত্র ভুক্তা তার থেকে সব কিছু এসেছে প্রভুপাদই একমাত্র ব্যক্তি সমগ্র বিশ্ববাসীকে জানিয়েছেন প্রভুপাদ ইজ দি সিঙ্গল পার্সোনালিটি হু কু ট্রেন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড Because the Western world has this mentality that we are the enjoyers, I am the enjoyer. But Srila Prabhupada replaced that by training them that no, Krishna is the supreme enjoyer. And therefore we are all his servants. And that Krishna and He made the Westerners, He made the whole world accept that Krishna, the personality of God, is the enjoyer. And we are not the enjoyers. So, তিনি নিজেকে প্রকাশ করতেন না তিনি সর্বদা চাইতেন যে কৃষ্ণই হচ্ছেন আমাদের আশ্রয়দাতা তিনি হচ্ছেন আমাদের কেন্দ্র তার চরণে আশ্রয় গ্রহণ করা আমাদের পরম কর্তব্য তাই তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ প্রতিষ্ঠা করেছেন ক্যানভাস হিমসেলফ

দ্যাট দেভুপাদান্ড ইট ইজ প্রিচড অ্যান্ড স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড থ্রু আট দ্য হোল ওয়ার্ল্ড বিশেষ করে আমাদের পরম্পরা আছে সর্বদা পরম্পরা গুরু পরম্পরা অনুসরণ করা যে ভগবানকে জগৎবাসীর কাছে প্রকাশ করা আবার পরম্পরা ইজ স্পেসিফিকলি মেন্ট ফর স্প্রেডিং দ্য দি গ্লোরিজ অফ দ্য সুপ্রিম লর্ড টু এভরি ওয়ান ইন দ্য হোল ওয়ার্ল্ড একজন শুদ্ধ ভক্ত ছিলেন যার সংস্পর্শে এসে বহু মানুষ ভক্ত হয়েছে শিলপ্রভুপাদিও কন্ট্যাক্ট মেনি মেনি পিপল দে প্রসাদ পেয়েও অনেকে ভক্ত হয়েছেন ইভেন মেনি পিপল দেম ডিভোটিজ সিম্পলি বাই অ্যাকসেপ্টিং রেম শিলপ্রভুপাদ তো আমি একটি ঘটনা বলবো যেটি শ্রুতকৃতি প্রভু বলেছেন আই উইল টেল ইউ ওয়ান স্টোরি দ্যাট ওয়াজ নারেটেড বাই শ্রীপাদ শ্রুতকৃতি প্রভু তো এক সময় ছিল প্রভুপাদ এবং শ্রুতকৃতি প্রভু তারা প্লেনে করে পাশ্চাত্য দেশে যাচ্ছিলেন ওয়ান ছিল প্রভুপাদ অ্যান্ড শ্রুতকৃতি প্রভু ওয়ার গোয়িং টু দ্য ওয়েস্ট বাই এয়ার তো সেই এরোপ্লেনে এয়ার হোস্ট থাকে যারা কি তত্ত্বাবধান করে থাকেন

she didn't know whether you should ask or not, but she just took some from Prabhupada's plate and she তো প্রভুপাদের এই প্রসাদ তার মধ্যে প্রভুপাদের প্রতি ভক্তি জাগ্রত হয়েছে বাই টেকিং দিস প্রসাদ ফ্রম প্রভুপাদ শি হ্যাড সাম ডিভোশন ইন হম ইন হর যখন এই প্লেন যখন এয়ারপোর্টে পৌঁছায় এবং সেখানে শুধু কিন্তু প্রভু চাইলেন কিছু দুধ খাওয়াতে প্রভুপাদকে সো ওয়ে দি এয়ারপ্লেন অ্যাকচুয়ালি রিচ দা ডেস্টিনেশনপাদ সুত কীর্তিপ্রভু ওয়ান্ক টু ছিল প্রভুপাদ কিন্তু এই এয়ার হোস্ট মহিলা মাতাজি তিনি পাশে পাশে ছিলেন তখন সুত কীর্তি প্রভাকে করলেন কোনো দুধ পাওয়া যাবে সো দিস এয়ার হোস্ট লেডি দিস মাতাজি শি ওয়াজ কোয়াইট ক্লোজ টু ছিল প্রভুপাদ্তিপ্রভু ওয়াজ আসকিং হাউ ক্যান উই গেট আ লিটল মিল্ক হিয়ার কিন্তু এই মাতাজী প্রভুপাদের এই প্রসাদকে প্রভুপাদের প্রতি এত তার আসক্তি হয়েছিল সে কোনো কারণ বস্তু না দেখে ন চিন্তা করে সর্বত্র খুঁজে দুধ ব্যবহার জোগাড় করেছিল মাতাজি আফটার টেকিং দ্য মহাপ্রসাদ অফ শিলো প্রভুপাদ শি বিকেম সোড্রভুপাদ্যাট শি সিওর অ্যান্ড শি অরেজড ফর মিল্ক ফর শিলো প্রভুপাদ তবে প্রভুপাতের কাছে সেই প্রসাদ দুধ দুধ দেওয়া হয়েছিল প্রভুপাত খুব খুশি হয়েছিলেন সো ওয়েন দে মিল্ক ওয়াজ অফার্ড টু শ্রীল প্রভুপাত হি ওয়াজ ভেরি ভেরি প্লিজড তো 30 বছর পর শ্রুতকীর্তি প্রভু দক্ষিণ আমেরিকায় গিয়েছিলেন আফটার 30 ইয়ার্স শ্রুতকীর্তি প্রভু হ্যাড ভিজিটেড সাউথ আমেরিকা তখন উনি রাস্তায় শুনছেন

শিল প্রভুপাদের কৃপায় শ্রীল জয়প্রথাক স্বামী গুরু মহারাজের শিষ্য রূপে পরিগণিত হচ্ছে দেন দ্য মাথুজি সেট দ্যাট নাও বাই দ্য মর্শি অফ শিলা প্রভুপাদ আই হ্যাব অ্যাকসেপ্টেড আর আই হ্যাভ বেন গভেল্টার বা হিস হলিনা শিল জয়প্রথাক স্বামী গুরু মহারাজ জয় শ্রী এম হিস প্রভুপাদ কি জয় তা প্রভুপাদের এরকমই কৃপা তার প্রসাদ তার আশীর্বাদেই তার সেবা করার মাধ্যমে যে যেকোনো বদ্ধজীবী

শরণাগত ছিলেন তার নির্দেশের প্রতি সেটা একবার এইটি ফাইভে কলাঘাটে তখন একটি বড়ো অনুষ্ঠানে ভক্তিচার স্বামী মহারাজের সাথে আমার সান্নিধ্য হয়েছিল সেবা করার সো হাউ সারেন্ডার্ড শিল স্বামী গুরু মহারাজ ওয়াজ টু দ্য ইন্সট্রাকশন অফ শিল প্রভুপাদ আই হ্যাড ওয়ান এক্সপিরিয়েন্স ইন নাইনটিন এইটি ফাইভ অ্যাট কোলাঘাট ওয়ার দেয়ার ওয়াজ আ প্রোগ্রাম অ্যান্ড আই গা ব্লেসিংস ফ্রম মহারাজ আমার সেবা করার সুযোগ হয়েছিল আমরা যখন পুজোপাত গুরু মহারাজকে কার করে নিয়ে যাচ্ছিলাম তখন অত দামি গাড়ি ছিল না আম্বাসাদার করে আমরা নিয়ে যাচ্ছিলাম তো প্রোগ্রাম কর যাওয়ার প্লেসে রাস্তাতে আমরা দুটো গাড়ি করে যাচ্ছিলাম তো আমরা আমি ছিলাম পুজোপাত মহারাজের গাড়িতে আরেকটা গাড়ি যে আমাদের একজন ভক্ত ছিল যে অর্গানাইজ করেছিল ওইখানে অনুষ্ঠান একসাথে আমরা গাড়ি যাচ্ছিলাম কিন্তু অর্গানাইজ করছিলো যে ভক্ত সে গাড়িটা অনেক আগিয়ে চলে গেছিলো আর আমাদের গাড়িটা অনেক পিছনে ছিল আমি সেই গাড়িতে মহারাজের সঙ্গে ছিলাম যেতে যেতে একটি ছাগল সেই গাড়ির চাকাতেই পরে মারা যায় অ্যাজ ইন দোজ ডেজ দেয়ার আর নট সেনি সোফেস্টিক সো উই আর ট্রাভেলিং বাই আ অ্যাম্বাসডর কার অ্যান্ড দ্য ডিভোটি হু ওয়াজ

তারপরে তারা এসে যখন গাড়িতে শ্রী ভক্তিচারু স্বামী গুরু মারাজের কথা শোনেন একটু তার শ্রাউন্ড এবং তাকে দর্শন করেন তখন সবাই প্রণাম করতে শুরু করেছে দেন দে ওয়েন দে কেম দে স্ব ভক্তিচারু স্বামী মহারাজ ওয়েন দে হেড হেম স্পিক অ্যান্ড ওয়ান দে হেড হিস দর্শন দে অল স্টার্ট আর অটোমেটিকালি দে স্টার্ট অফারিং বেসিন সিস্টো হেম তখন তারা বলল না না আপনারা যান এই প্রোগ্রামে এসেছেন আপনারা থাকুন ভালো করে আমরা এই ছাগল মারার কোনো টাকা চাই না ইউল গো হেড ইউ হ্যাভ ইউর প্রোগ্রাম ভেরি নাইসলি উই ডু নট ওয়ান্ট এনি মানি ইন ফর দিলিং অফ দিস গোড তো সেদিন প্রোগ্রামে প্রায় বিশ হাজার লোক ছিল পূজোপাধ্য গুরু মহারাজ ছিল ভক্তিচারু স্বামী তিনি খুব সুন্দর হরিকথা প্রভুপাদের শিক্ষার উপরে গীতা ভাগবতের উপরে তিনি বর্ণনা করেছিলেন সো দ্যাট ডে ইন দ্য প্রোগ্রাম দে

সে বাড়িতে একটা ইস্কন দীক্ষিত ভক্ত ছিলেন তো আমরা সেখানে যখন পৌঁছাই পুজোপাল মহারাজ আমাকে বললেন যে আমি প্রভুপাদের এই গ্রন্থগুলি অনুবাদ করি তো আমার এটা অভ্যাস আছে আজকে অত রাত হয়েছে কিন্তু আমি অত শুতে শুয়ে যেতে পারি কিন্তু তোমার কর্তব্য হচ্ছে প্রভুপাদের এই অনুবাদে সহায়তা করা অতএব আমাকে রাত্রি দুটা সময় ডেকে দিবে সো

ভাগবত করছিলেন মহারাজ তো না এই যে তাৎপর্য আমি লিখছি অনুবাদ করছি প্রভুপাদের এগুলি প্রভুপাদের যে ভাব সেটা যদি না বোঝা হয় কখনো এই গ্রন্থ অনুবাদ করা যায় না he said দ্যাট দিস বুকস দ্যাট i am ট্রান্সলেটিং অন behalf অফ shila প্রভুপাদ ইউ সি আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মুড অফ shila প্রভুপাদ ইউ cannot ট্রান্সলেট দিস বুকস তো পূজোপাল মহারাজ এই প্রভুপাদের সেবা প্রতি এবং প্রভুপাদের ভাব প্রকাশ করার জন্য এই ভাগ গীতা ভাগবতের তাৎপর্যের মধ্যে তিনি সর্বদা চেষ্টা করতেন তো এক্সপ্রেস অ্যান্ড ইন্টেনশন অফ ওয়াইল হি ওয়াজ ট্রান্সলেটিং শিলোপাদ বুকস তাই আজকে আমরা এই প্রভুপাদের তাৎপর্য অধ্যয়ন করে যে প্রভুপাদের ভাবটি শিলা ভক্তাচার্য স্বামী গুরু মহারাজের মাধ্যমে এই বিশেষ করে বাংলা আমরা উপলব্ধি করতে পারি দেয়ার ফোর নাও ডেজ উই আর এবল টু রিসিভ দ্য মুড অফ শিল প্রভুপাদ বাই দ্য মার্সি অফ শিল ভক্ত মহারাজ স্পেশালি উই দ্য পিপল অফ দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার উই স্পিক দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো এইভাবে এক সময় আমরা একটি প্রোগ্রামে ছিলাম মহারাজ সদাচার শিখাতেন সো ওয়ান্স উই ওয়ার এট আ প্রোগ্রাম ওয়ার মহারাজ ওয়াজ টিচিং আস অ্যাবাউট বৈষ্ণব এথিকেট সেই জায়গাটি ছিল তারকেশ্বর বহু বছর আগে দিস প্লেস ওয়াজ নোন অ্যাজ ইজ ইজ তারকেশ্বর ইট ওয়াজ মেনি মেনি ইয়ার্স ব্যাক সেখানে হরে কৃষ্ণ উৎসব হচ্ছিল দে ওয়াজ আ হরে কৃষ্ণ ফেস্টিভাল গোয়িং অন দেয়ার তো আমরা সেই স্টেজে প্রভুপাদকে একটা সিংহাসনে বসিয়েছিলাম

ফাউন্ডার আচার্য আমাদের গুরু এবং ইস্কনের আদর্শ শিক্ষাগুরু সর্বত্র সকলের জন্য আর তাকে যদি আমরা নিচে রাখি আর আমি উঁচে বসি তাহলে জনসাধারণ আমাদের নিন্দা করবে অলদেব তোমরা চেষ্টা করো প্রভুপাতকে উঁচুতে বসাতে হলে আমাকে নিচে বসাতে দেন শিলভক্তচার স্বামী গুরু মহারাজ হি সেট হি সেট হাউ ডু ইউ এক্সপেক্ট মি টু সিট হিয়ার

হাউ উইডেক্ট টু আওয়ার প্রিভিয়াস তো মহারাজের আজকে যে তিরুভাব তিথি চতুর্থ বর্ষ অনুষ্ঠান হচ্ছে তো আমার সর্বদা চিন্তা হয় আমি যখনই সবাই বলে তিরুভাব তিথি কিন্তু আমি সবসময় মনে করি মহারাজ তো এখনও আছেন তো আমার হৃদয় থেকে কখনো মহারাজা চলে গেছেন সেই ভাবটা এখনও পর্যন্ত জাগ্রত হয়নি সো উই আর সেলিব্রেটিং দ্য তিরোভা ফোর্থ তিরোভা ফেস্টিভাল অফ মহারাজ বাট ওয়ে এভার থিঙ্ক অফ মহারাজ ইন মাই ইজ নট উইথ আস সো আই হ্যাভ দিস ফিলিং মহারাজ স্টিল প্রেজেন্ট উইথ আস দ্যাট হি নট অ্যাকচুয়ালি তা আমি যখনই কোনো অডি মানে ইউটিউব খুলি বা কখনো কোনো ভক্তকে বলি দেখো শিলা ভক্তচর স্বামী মহারাজ কে বলে চলে গেছেন তো যখন তখন আমরা তার কণ্ঠস্বরের স্বর শুনতে পারি গান শুনতে পারি সর্বত্র এটা দেখছি তা আমি তো অনুভব করতে পারছি না তোমরা কি এটা অনুভব করছো কিন্তু মহারাজ সবসময় আমাদের কাছেই রয়েছেন সো সামটাইমস আই ওপেন দ্য ইউটিউব আই টেল দা ডিভ ইস দ্যাট উই ক্যান ওয়েন এভার উই ওয়ান্ট উই ক্যান হিয়ার মহারাজ উই ক্যান হিয়ার ইজ লেকচর উই ক্যান হিয়ার হিম সিঙ্গিং সো আই ক্যান্ট ফিল দ্যাট মহারাজ ইজ গন আই অলয়েজ ফিল দ্যাট মহারাজ ইজ প্রেজেন্ট উইথ আস সো আই টেল দ্য ডিভর্ট ইস অলসো দা সেম দ্যাট হাউ ক্যান ইউ সে দ্যাট মহারাজ ইজ নট প্রেজেন্ট উইথ আস তা আমি যখন বিশেষ করে বাংলা শিখি পূজ্যপাদ মহারাজের এই যে অন্যবাদের যে বাংলা ভাষা এটা আমাকে খুব আকৃষ্ট করেছে এবং আমি তাড়াতাড়ি বাংলা ভাষা অধ্যয়ন করতে শিখেছি এই গ্রন্থ পড়ে সো ওয়ে আই ওয়াজ লার্নিং বেঙ্গলি পূজ্যপাদ মহারাজের ল্যাঙ্গুয়েজ মহারাজের পরপোটস ট্রান্সলেটেড পারপটস হেল্প মি ভেরি মাচ ইন স্পিকিং অফ দা গুড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমি যখন প্রতিদিন ভাগবত নিজে পড়ার চেষ্টা করি প্রভুপাদ বলেছেন প্রতিদিন ভক্তরা ভাগবত পড়বে তা আমি তখন এই তাৎপর্যগুলি পড়ি তখন মহারাজের অনুভব আমার হয় সো শিলপ্রভুপাদু রিড হিজ বুকস ওয়ান এভার আই রিড এভরিডে দি পরপর অফ শিলপ্রভুপাদ আই গেট দ্য ফিলিং অফ দি প্রেজেন্স অফ মহারাজ তো আমরা দেখিয়েছিল প্রভুপাদের একটি উদাহরণ যে প্রভুপা সবাইকে জানান যে তোমরা ভাগবত শ্রবণ করবে তো প্রভুপাত তার লেকচার শুনছিলাম তিনি বলছেন আমি নিজে আমার শিষ্যের মুখে ভাগবত কথা শুনি এটা কারণ হচ্ছে যে তোমরা যাতে শিখো এবং তোমরা যাতে অন্য ভক্তদের নেগলেক্ট না করো যে আমরা এরা কনিষ্ঠ ভক্ত ভাগবত পড়ছে আমি কেন শুনব এই মনোভাব যাতে তৈরি না হয় সেই জন্য প্রভুপাত এবং আমাদের আচার্যরা যে মহাপ্রভুর যে মনোভীষ্ট সেটা পূরণ করার জন্য চেষ্টা করেন যেমন মহাপ্রভু যখন গম্ভীরাতে ছিলেন তখন গদাধর পণ্ডিতের মুখে নিজে ভাগবত শ্রবণ করতেন সেই অনুসারে আমার বারবার চিন্তা হয় যে প্রভুপাত এই যে বারবার চৈতন্য মনোভীষ্ট বলা হচ্ছে প্রভুপাত সেটাকে অনুসরণ করছেন এবং তার শিষ্যবর্গেরও অনুসরণ করছেন আর আমরাও যাতে সেটি করি সেটাই প্রভুপাদের ইচ্ছা এবং তার মনোভাব এটা আমরা আমার মধ্যে প্রকাশ পাচ্ছি সো শিলপ্রভুপাদ মেনি টাইমস আর উড টু দ্য লে লেকচার্স অফ হিজ ডিসাইপলস শিলপ্রভুপাদ ওয়াজ ডুইং দ্যাট জাস্ট সো দ্যাট দ্য ডিভ ইস হাউ ইম্পর্টেন্ট ইট টু ভাগবতম অ্যান্ড উই শুড নট থিঙ্ক দ্যাট ও আই

তো আমি পুজোপাঠ শিশুমত ভক্তিচার স্বামী গুরু মহারাজের পাদপদ্মে প্রার্থনা করছি যে তিনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন শিল প্রভুপাদের এই শিক্ষা দ্বারা নিজের জীবনে পালন করে জগতে প্রচার করতে পারি তাদের আনুগত্য গ্রহণ করে আই বেগ মাই আই বেগ টু অফার মাই রেসপেক্ট হল বেসিসার স্বামী গুরু মহারাজ অ্যান্ড আই প্রে টু হেম দ্যাট আই মে ইনভাইভ অল হিজ টিচিংস

বাংলা ছেড়ে জগন্নাথপুরী গিয়েছেন উনি জগন্নাথপুরি ছেড়ে বাংলা এসেছেন অ্যাকচুয়ালি বাচ্চা লাভিং এক্সচেঞ্জ উইথ মহাপ্রভু দ্যাট মহাপ্রভু হি লেফ্ট বেঙ্গল হি ওয়েন্ট টু জগন্নাথপুরী মহারাজ লেফট জগন্নাথপুরী অ্যান্ড হি কেম টু বেঙ্গল মহারাজের যে আমার মনে এখানে যারা আছেন উনি যতদিন আগে স্কুলে জয়েন যোগদান করেছেন কারোর জন্মই হয়নি ততদিন আগে সো মেনি অফ ইউ হু আর হিয়ার প্রেজেন্ট

কিন্তু আমরা সবাই তাকে ভয় পেতাম কারণ তিনি অত্যন্ত কঠোর ছিলেন তিনি কোন কোনোরকম শিলপ্রভুপাদের দর্শনের বিষয়ে কোন রকম আপোস করতেন না আজকে আপনারা হয়তো পৃথিবীর অন্য জায়গায় জানেন না বাংলায় শিশুমদ পরম যে পাচ্ছি জয়প্রদেশ স্বামী গুরু মহারাজের কৃপায় যে বাংলায় নাম যে প্রচার হয়েছে যত হাজার হাজার নামট্ট সারা ভারত জুড়েও তার অর্ধেকও নেই নাম সো

অ্যান্ড অ্যান্ড ক্যারি আউট দ্য প্রিচিং বাট কিন্তু মহারাজ কোনো কিছু সঙ্গে কখনো আপোস করেননি তার ভক্তরা যেখানে যে অবস্থায় থাকুক তাদের সাধন বজনে অন্য বিষয়ে আজ যে আমরা সারা পৃথিবী বিশেষ করে বাংলাতে এবং উড়িষ্যায় যে নামহরটির এতপ্রচার যে আমরা দেখতে পাচ্ছি তার পিছনে মূল কর্ণধারণ হচ্ছেন মহারাজ সো মহারাজ অ্যাকচুয়ালি নেভার কম্প্রোমাইজড with the strictness, with দি স্ট্যান্ডার্ডস অফ ডিভোশনাল সার্ভিস অ্যান্ড the flourishing, প্রিচিং that has happened, and the মেইন ফোর্স বিহাইন্ড অল অফ দিস এক্সিকিউশন ইজ হিজলিনাস মহারাজ তিনি কখনো কাউকে দেখেন না আমি সিনিয়র ভক্ত জ্যেষ্ঠ ভক্ত বা কারো কোনো সম্মান আশাও করেন না কিন্তু কেউ কেউ কোনো দিলে কিন্তু গ্রহণও করেন না এইরকম আদর্শ ভক্ত হি ইজ সচ এন আইডিয় ডিবোটি হি নেভার এক্সপেক্টস এনি রিস্পেক্টর অ্যাডোরেশন অ্যান্ড হি অল এস রিমেইন্স ইন ব্যাক বাট হি ক্যারিজ আউট অ্যান্ড ইফ সম অফার গ্লোরিফিকেশন সমেজ হি ডাজন এক্সেপ্টেড সবচেয়ে বড় পরিচয় হচ্ছেন উনি শিশুমধ জয়পা গুরুমা শিশু ভক্তি চার স্বামী গুরুমাঝের অত্যন্ত প্রিয় আমি ব্যক্তিগতভাবে সে দেখেছি